May I come in, sir? Yes, come in. বসুন। আপনার বোধহয় কাল আসার কথা ছিল। জি, কাল মে আয়া থা আর ছোটে সাহেব সে মুলাকাত ভি হুই থি। উনহোনে আজ ফাইনাল প্রাইজ লিস্ট দেনে কা ওয়াদা কিয়া থা। বড়ি মুশকিলোঁ সে এক রোজ কা ওয়াক্ত মিলা। কাল পাননি কেন? শায়দ কোই দুশওয়ারি থি। বহর কাইফ, আপকা কোটেশন মিলতে হি মে উনসে অ্যাকসেপ্ট করওয়া লুঙ্গা। হাই অফিসিয়াল সে সারি বাতে পক্কি হো চুকি। ভেরি গুড। Yes, sir. He is not in the office, sir. FM Enterprise file ta choto shabe table e hobe. Niye esho. Yes, sir. What would you like? Hot or cold? No, thanks. Ah. Here is your file. আরিন, গানা বঙ্গালী বিচে তলাফুজদা খেয়াল রাখনা। আপনি চিন্তা করবেন না। চঙ্গা, আইয়ে তালিশ ভাই, আইয়ে তালিশ ভাই। বিসমিল্লাহ। আমি আজ তরুণ সঙ্গীত পরিচালক শফি মেহমুদের গানের মুহূর্ত অনুষ্ঠান উদ্বোধন করার সুযোগ পেয়ে আনন্দ অনুভব করছি। আমি আল্লাহ কাছে দোয়া করি যেন একদিন এই তরুণ শিল্পী সঙ্গীত জগতে আলোড়ন সৃষ্টি করতে পারে। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। Yes, ready? 1, 2, 3, 4. করেছি মনে দে আমি
আমার ছবির জন্য একটা গান করে দিতে হবে, মন দিয়ে আমি মরছি, মন দিয়ে আমি মরেছি। আচ্ছা তুই বস, লালাজি আমাকে ডেকেছে, আমি একটু ঘুরে আসি, বস এখানে। হ্যাঁ, মন দিয়ে আমি মরেছি, মন দিয়ে আমি মরেছি। সালাম আলাইকুম লালাজি, সিমিন বুলায়ে। শফি আ ভাই, আ তু বড়া তকদীর ওয়ালা হ্যায়, ইন্ডাস্ট্রি চাকে থোড়ে দিনা ਵਿੱਚ ਹੀ ਸਿੰਗਰ ਪੁੱਤ ਨੂੰ ਮਿਊਜ਼ਿਕ ਡਾਇਰੈਕਟਰ ਬਣ ਗਿਆ ਮੈਂ। ਬਸ ਲਾਲਾ ਜੀ, ਸਭ ਤੁਹਾਡੀ ਦੁਆ ਹੈ। ਅੱਲਾ ਕਰੇ ਤੂੰ ਹੋਰ ਤਰੱਕੀ ਕਰੇ। ਹਾਂ, ਤੇਰੇ ਵਾਸਤੇ ਟਾਕਾ ਗ੍ਰਾਫੋਨ ਕੰਪਨੀ ਤੂੰ ਟਿਕਟ ਆਏ ਆ, ਔਰ ਅੱਜ ਹੀ ਜਾ ਰਿਹਾ ਤੂੰ। ਮੈਨੂੰ ਇਸ ਚੀਜ਼ ਦਾ ਇੰਤਜ਼ਾਰ ਸੀ। ਅੱਛਾ ਜੀ, ਮੈਂ ਚੱਲਿਆ। ਉਹ ਮੇਰੇ ਵਾਸਤੇ ਤੂੰ ਕੀ ਲੈ ਆਏਗਾ? ਦੱਸੋ ਜੀ ਕੀ ਲਿਆ ਵਾ? ਮੇਰੇ ਵਾਸਤੇ ਬੰਗਾਲ ਦੇ ਰਸਗੁੱਲੇ ਤੇ ਇੱਕ ਅੱਧ ਸਾੜੀ ਲੈਂਦਾ ਹੋਵੇ। ਅੱਛਾ ਜੀ, ਖੁਦਾ ਹਾਫਿਜ਼। ਚੰਗਾ, ਖੁਦਾ ਹਾਫਿਜ਼।
La 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 ধুসালা, এসব কি হচ্ছে? দেখতেই পাচ্ছ, সব কাজ তোমাকে দিয়ে যদি হবে তো আমি আছি কি জন্যে? থ্যাংক ইউ চাচা, থ্যাংক ইউ চাচা। তা কোথায় যাওয়া হচ্ছে শুনি? মারি না পিন্ডি? না, তোমার শ্বশুর বাড়ি ঢাকা। ঢাকা? ঢাকা কেন? দরকার আছে। তুমি ঢাকা যাবে বড় স্যার জানেন? চলে গেলেই জানতে পারবেন। ব্যাস ব্যাস, তাহলে তোমার মার ওপরে এক চোট আর আমার ওপরে এক চোট, খেম কারণের যুদ্ধ হয়ে যাবে। বলি, অফিসে কোনো গোলমাল টোলমাল করে পালাচ্ছ না তো? আরে যাও অফিসে গিয়ে দেখে এসো, সব টিপটপ ঝকঝকে তপ্তকে করে রেখে দিয়েছি। আজকে অফিসেই যাওনি, তার আবার ঝকঝকে আর তপ্তকে। দেখো আর যাই করো, সাহেবকে বলে যেও। কি রে খোকা, কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ মা, ঢাকার গ্রামফোন কোম্পানিতে দুটো গান রেকর্ডিং এর জন্য ডেকে পাঠিয়েছি, সাতদিনের মধ্যেই ফিরবো। আবার গান? তোর গান গাওয়ার কথা কত কষ্টে যে তোর বাবার কাছে চেপে রেখেছি, তার উপর ওকে যদি জানিয়ে না যাস তো রক্ষে থাকবে না খোকা। ওরে বাপরে, তুমি তো জানো বাবাকে বলে বাড়ির থেকে বেরোনো ইম্পসিবল। ও মা, তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো, আমি চলি। সে কি, এখনই চললি? হ্যাঁ মা, পথে এক জায়গা হয়ে যাব, চলি। সাবধানে থাকিস বাবা। আচ্ছা আচ্ছা, চলি চাচা। ইয়ে কোথায় যাওয়া হচ্ছে? ঢাকায়। একটু পরে যেও, এদিকে এসো। সুটকেসটা রাখো। অফিসে যাওনি কেন? একটু কাজ ছিল। হেলমিটের কাজ? এফএম এন্টারপ্রাইজের বাজেটটা আজ হ্যান্ডওভার করার কথা ছিল, করোনি কেন? কি হলো, হলো কি? আমার অফিসের কাগজগুলো তোমার বাদরামো করার জন্য নয়, এসব হিজিবিজি করে রেখেছো, এগুলো কি? স্বরলিপি। ড্যাম ইয়োর স্বরলিপি। কি হয়েছে আমার বলো? তোমার গুণধর ছেলের জন্য আজ আমার 1,00,000 টাকা নেট লস হয়ে গেল। একটা টাকা রোজগার করবার নামগন্ধ নেই, টাকা নষ্ট করতে লজ্জা করে না তোমার? ওইসব টাকা রোজগারের ফন্দি ফিকির আমার মাথায় আসে না। ফুর্তি করে ঘুরে বেরিয়ে টাকা নষ্ট করার ফন্দি ফিকির খুব মাথায় আসে না? আমি ফুর্তি করে ঘুরে বেড়াইনি, আমার গানের রেকর্ডিং ছিল। রেকর্ডিং? কিসের রেকর্ডিং? গানের। গান? তুমি গান করো? কোন ভদ্রলোক নিজের কাজকর্ম ছেড়ে রেখে গান করতে পারে? ছি 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 ছি, তোমাকে আমার নিজের ছেলে বলে ভাবতেও আই ফিল অ্যাশেমড। বাবা, গান, গান হলো ভিকিরির ভিক্ষে আদায়ের ফিকির, মায়ে তাড়ানো বাপে খাজানো রকবাজ বেকার ছোকরাদের সময় কাটানোর ফন্দি। গান সম্বন্ধে আপনার এই ধারণা সম্পূর্ণ ভুল। নো, আই এম 100% রাইট। সারা জীবন লোহা লক্কর ঘেঁটে আর টাকা রোজগারের ফন্দি ফিকির করে গান বোঝার মতো মনের অবস্থা আপনার নেই। তুমি একটু চুপ করো না। বাপের মুখের ওপর এসব বড় বড় কথা বলার আগে বাপের শেল্টারটি ছেড়ে দিয়ে বাইরে গিয়ে কিছু করে দেখাও। Do you mean it? Yes, I mean what I say. বেশ, আমি প্রমাণ করব আপনার ধারণা ভুল। গান যারা গায় তারা শিল্পী, তারা ভিকিরিও নয় রকবাজ বেকারও নয়। এসব কি হচ্ছে খোকা? এ আমার জীবনের প্রতি, আমার সাধনার প্রতি মস্ত বড় অপমান। এত বড় অপমান সহ্য করে বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তুসি এক মিনিট ঠেরো, মে হুনে আয়া। আমি সফিন।
আরে শফি ভাই যে। শহীদ ভাই কেমন আছে? কেমন আবার, সেই আগের মতোই। এসো ভেতরে এসো। আরে শফি এসছিস? আয় আয়। কেমন আছো শহীদ ভাই? এবারে থাকার মেয়াদ শেষ হয়েছে, ওপারের দাগ এখনো আসেনি। আছি, এতটা ভেঙে পড়লে চলবে কি করে? ভেঙেছি কোথায়, খানিকটা মচকেছি মাত্র, এখন শেষ হয়ে গেলেই রক্ষে। না, এই অসুখের একটা দোষ, মানুষকে সিনিক করে দেয়। আমিও সেই কথাই ওকে বলি, ভেঙে পড়লে তো চলবে না, বিপদ এসেছে সেটা আমরা কাটিয়ে উঠবো। তুমি ঠিক বলেছো ভাবি, বিপদ আমরা নিশ্চয়ই কাটিয়ে উঠবো। তোমার কলমের খোঁচায় বাংলা গান আবার প্রাণ ফিরে পেয়েছে, তোমাকেও প্রাণ ফিরে পেতে হবে। আমাদের শুভেচ্ছায় তুমি আবার সেরে উঠবে। শুভেচ্ছা যক্ষা সারে না রে। এটা বুঝি নতুন গান? আমি রাখলাম, সুর করে শোনাবো। শহীদ ভাই, আমি দিন সাতেকের জন্য ঢাকায় যাচ্ছি, কিন্তু একটা কথা, লেখা কিন্তু তুমি বন্ধ করতে পারবে না। চলি ভাবি, একটা কথা শোন। ভাবি এটা রাখো, কিছু টাকা আছে। তুমি আর কত? ভাবি ধরো তো, টাকার জন্য যেন শহীদ ভাইয়ের চিকিৎসা না বন্ধ হয়। আমি চলি। মেয়ে মানুষ আছে তো, তাতে চলবে। Thank you.
ম্যাডাম সর্ব অঙ্গের কুশল তো ভুল দেখছি না তো চিনতে অসুবিধা হচ্ছে আমার নাম মীর শফিকুল হোসেন চৌধুরী কণ্ঠশিল্পী শফি মাহমুদ এই ছদ্মনামেই সারা দেশের লোক আমাকে জানে আমার পিতার নাম মীর আফজাল হোসেন চৌধুরী কি বললি ব্যাটার বাপের নাম ভুলিয়ে দেবো না আয় তো আরে আরে আপনার নাস্তা হাত মুখ ধো তবেই না নাস্তা আরে দত্তারি লাখ টাকার হাতি হাত ধো না আমি তো কোন ছাড় আরে তুই ওহে সারমেও তোমার হাতে লৌহদণ্ড কি করবো বল এই নসুটা গিয়ে যাবো সব বাজে কথা বললো তা তুই কখন এলি কবে এলি কেন এলি বাপের গলা ধাক্কা খেয়ে চলে এলাম অবশ্য ওটা গৌণ মুখ্য উদ্দেশ্য হচ্ছে ঢাকার গ্রামোফোন কোম্পানি থেকে ডেকে পাঠিয়েছে আচ্ছা তোর বাপ তোকে গলা ধাক্কা দিয়েছে কেন বলতো সেসব পরে শুনিস এনা তোমার সংসারে কয়েকদিন থাকতে চাই একটু জায়গা হবে কেন ভনিতা করছিস বাপ দিসলেটা দিয়ে দে ওই তোমার ঘর থাকো যে কদিন ইচ্ছে অল রাইট আপাতত গোসল করে নেই পরে গেজানো যাবে চল চল বাজার থেকে একটা বড় মাছ নিয়ে আয় মাছ এই যে কইলেন পুটি শুটকি শুনবি তো চাচা তাড়াতাড়ি যা বাবা চমৎকার মানি প্ল্যান্ট হয়েছে তো তোর বাড়িতে ওই প্ল্যান পর্যন্তই মানির দেখা নেই ঠন ঠন আসবে আসবে হ্যাঙ্গার কোথায় রে ওই আমায় বাহ গান বাজনার দেখছি সবকিছুই আছে হেনা মাঝে সাঝে প্যাক করে ভালো ভালো হারমোনিয়ামটা আমার কাজে লাগবে কই বাদলার বউ খেতে দাও ও হেনা এই রাক্ষসটাকে সামলাও খেয়ে উঠলে একটু বিশ্রাম করো হ্যাঁ হেনা ডোন্ট ডিস্টার্ব হিম কার গান রে শহীদ ভাইয়ের সুর দিচ্ছি এক অন্তবিহীন স্বপ্ন ছিল গানে ভুবন ভরিয়ে দেব ব্যর্থ আশার তিক্ত দাহন ভাবিনি তো আমি পাব বাহ চমৎকার শহীদ ভাই ছাড়া এই গান আর লিখবে কে শহীদ ভাই এখন কেমন আছেন সে আগেরই মতো মুশকিল হচ্ছে কি জানো রোগগ্রস্ত জীবনের বোঝা ও যেন আর বইতে পারছে না বেচারি নিরুভাবির জন্য সত্যি বড় দুঃখ হয় কিন্তু যাই বলিস শহীদ ভাই আজকাল লিখছে বড় ভালো হি ইজ এ জিনিয়াস আহা নতুন কথা বললে কেন কলেজে পড়ার সময় শহীদ ভাই কি সুন্দর সুন্দর গান লিখতো না ওর লেখা গান গেয়েই তো আজ আমি এতটা ফেমাস শহীদ ভাইয়ের লেখা গান গেয়ে সারা কলেজে তুই ফেমাস হয়ে গিয়েছিলি মনে নেই ওই ফ্রেশার্স ডেতে তুই আর হেনা কি একটা গান গেয়েছিলি হ্যাঁ 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 মনে পড়ছে কি যেন গানটা কেন তোমাদের ওই রাজপ্রাসাদে হ্যাঁ হ্যাঁ তোমাদের ওই রাজপ্রাসাদে তোমরা থাকো থাকো ঠিক ঠিক ধরো তো যদি প্রশ্ন করি চলার পথে হঠাৎ কেন থিমে রাজপ্রাসাদের চূড়া থেকে ধুলা তোমাদের ওই রাজপ্রাসাদে তোমরা থাকো থাকো যাব আমি যাব সেথাই অন্ধ গলির বন্ধ ঘরে যেখানে অনাহারে নিদারুণ হাহাকারে ছোট্ট শিশু কেঁদে মরে গাব আমি গাব এ গান তাদের তরে তোমাদের ওই রাজপ্রাসাদে তোমরা থাকো থাকো যাব আমি যাব সেথায় অন্ধ গলির বন্ধ ঘরে যেখানে অনাহারে নিদারুণ হাহাকারে ছোট্ট শিশু কেঁদে মরে গাব আমি গাব এ গান তাদের তরে গানের কবি লেখনি তোমার কেন এঁকে যায় অসুন্দরের ছবি তুমি বলতে পারো কি জীবনের সুন্দরতম শুধুই বেঁচে থাকা পাঁজরের অন্তরালে সব কিছু যার ফাঁকা জীবনের সুন্দরতম শুধুই বেঁচে থাকা
পাজরের অন্তরালে সব কিছু যার ফাঁকা, সেখানে আগুন দিলে শুধুই আধার মিলে, এখানে সবাই মিলে মরছে তিলে তিলে, সেখানে দেয় না কিরণ কোন কালের রবি, তোমাদের ওই রাজপ্রাসাদে তোমরা থাকো থাকো। গানের কবি লেখনি তোমার কেন এঁকে যায় ভাগ্য হারার ছবি, তুমি বলতে পারো কি যাদের জীবনে শুধু আঁখি জল তারা থাকে দলে, সানা বলে ছেড়ে রাজে পাখি সে তুমি যাও কথা বলে। ও গো গানের কবি অস্ফুট এই বোবা কান্না, কেউ শুনে আর কেউ শুনে না, মর্ম ব্যথার পীড়নে নিপীড়িত জনমন, লোহার খাঁচায় বন্দি জীবন হারিয়ে ফেলেছে সবই। ও গো ও গো গানের কবি লেখনি তোমার কেন এঁকে যায় নিরাশ্রিতের ছবি, যাদের পৃথিবী কাঁটায় ভরেছে হাসি গানে শুধু মন ভরে নিয়ে তুমি রও দূরে সরে। ও গো গানের কবি ওপরে দাঁড়ালে নিচের সবারে ছোট বলে মনে হয়, কাছে এসে দেখো পৃথিবীর পরে কেহ গো ছোট নয়, তাদের বেদনা তোমরা বোঝো না, বোঝে শুধু নীলাকাশ, তাদের বেদনা তোমরা বোঝো না, বোঝে শুধু নীলাকাশ, রাতের আধারে শিশিরে শিশিরে লেখে তার ইতিহাস, লেখে তার ইতিহাস। আমায় তবে সাথে নিয়ে চলো আমি তো চিনি না পথ, নিশিদিন দেখো চলেছে কেমন মানুষের জয়রথ, আমায় তবে সাথে আমি তো চিনি না পথ, নিশিদিন দেখো চলেছে কেমন মানুষের জয়রথ, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, দীপ্ত শপথে কথায় শু একসাথে বলে যায়। সাব্বাস, বাঁচলে হয় তবলা জঘন্য, তোর হাতে জং ধরে গেছে, আগে সে মিষ্টি হাতই নেই, কি করে থাকবে বল, যে হাত দিয়ে এককালে তবলা বাজাতাম এখন সেই হাত দিয়ে দিন রাত মোটর কারখানায়। বেতালা টুকটাক শুরু করেছিস, বেতালা কোথায় রে, ওটাই তো আসল তাল, ওই তালে পয়সা আসে দুনিয়া চলে, তবলা তাকতে কেটে তাক তাক তোর পয়সা দিল না, কি ঠুকঠাক শুরু করেছিস, ভেঙে যাবে তো, বাপের বদৌলতে জীবনে অনেক গাড়ি হাতলেছি, বাপের দেদার আছে তো তাই দুনিয়ার আসল চেহারাটা চিনিস নে, একটু প্র্যাকটিক্যাল হয়ে দেখ কত ধানে কত চাল। কোথায় চললি, আমাকে একবার গ্রাফন কোম্পানিতে যেতে হবে। যাবি যাবি, আগে ট্রায়াল দিয়ে দেখি গাড়িটা স্টার্ট নেয় কিনা। ওরে কাচ্চু দিলু টেনিয়া, ধাক্কা লাগা তোরা সব। জলদি চলেন, আমার গাড়িটা সারাইয়া দেন, না হইলে আমার বারোটা বাজে যাইব। দেখুন আমি তো গাড়ি দেখি না, অনেকক্ষণ যে একখান গ্যারেজ পাইছি, ওসব তালিবালি বুঝি না ভাই, জলদি চলেন, মেম সব চিত্তে বোম হয়ে রয়েছে, পাঁচ মিনিটের মধ্যে গাড়ি সারাই না হলে ফাইটে বোম হয়ে যাইব, আর আমি হারাই বাল বাচ্চা লইয়া রাস্তায় বসুম। আপনার মেম সাহেব বুঝি খুব কড়া, কড়া মানে বাঘের বাচ্চা, চাকরি চলে যাবে, কোন কি ভাতি মারা যাব, কি হয়েছে গাড়ি স্টার্ট নয় না, চলেন ভাই চলুন।
বলবেন না কেন নানা নাতির সম্পর্ক কিনা লাইফ আইয়া নাতি নানার ঘরে চলে বসছে ছি ছি বুড়ি নাতনি নানার ঘরে চেপেছে বুড়ি কি কর এই ষোলো সতেরো বছরের ছুরি ও তা ছেলে মেয়ে কটি ঘর ঝালা দিয়াই হয় না একজন ও আমার সাহেবের এই দুনিয়ায় কেউ বাচ্চা নাই ওই এক নাতিন আগে বালাস্তারি করতো অনেক কিচ্ছু করে না মেলা সম্পত্তি ব্যবাক পাইব ওই নাতিন বাঘির বাচ্চা নানু Yes, my sweet darling. যাও নানু সব সময় ঠাট্টা ভালো লাগে না ও তা কোন কোন সময় ঠাট্টা ভালো লাগে আমার বলবি তো আমার কোনো কথা তুমি শুনলে তো বারবার বললাম মেকানিক না হলে আজকের দিনে ড্রাইভার রাখা টা বোকামি ভাগ্যিস বাড়ি থেকে বেরোবার আগে টের পাওয়া গেল নইলে রাস্তার মাঝখানে গাড়ি খারাপ হয়ে যেত আর যত পথচারী আমার ডার্লিং এর দিকে হা করে চেয়ে থাকতো নানু হোল্ড ইওর টাং এতক্ষণে তোমার হাদারা মেলেন সঙ্গে আবার কে মেকানিক বলে তো মনে হচ্ছে না এই এরেলই আইলাম তুই তো ভারি ইডিয়েট রে বললাম একজন মেকানিক নিয়ে আসতে আপনি যদি অনুমতি দেন তাহলে গাড়িটা একবার দেখতে পারি তুমি মেকানিক হ্যাঁ হুজুর খাসা মেকানিক একেবারে পাস করা মেকানিক দেন দেন ভাই নানু হাদারাম যখন সার্টিফাই করছে তখনই চোরের সাক্ষী গাঁট কাটা না হয়ে যায় না গাড়ি সারাই বিদ্যে বুদ্ধি কিছু আছে পেটে লোকে বলে আমি গাড়ির ডাক্তার একেবারে এফআর সিএস সার্জেন্ট খুটখাট তো করছো গাড়ির পার্টস ঠিক মতো চেনো তো যারা দিন রাত গাড়ি চড়েন তারাই কি পার্টস চেনেন ওয়েল স্যার ছেলেটা তো বেশ বুদ্ধিমান বলে মনে হচ্ছে কি বলিস মিতা শুধু শুধু বাইরের একটা লোককে এভাবে গ্যাস দিও না মিতাকে নিয়ে কোথায় পালালো পালাইবে না স্যার একটু টেস্টিং করতেছে ও টেস্টিং আচ্ছা আচ্ছা আরে শাবাশ এই যে এক্সপার্ট মেকানিক দরজা খোলো কি হলো যাবি না না আমার মা তো ধরেছে এই হতো ভাগা এই তোর জন্যই আমার মিতা চলে গেল না তোকে তাড়াতেই হবে গেট আউট আই সে গেট আউট গেট আউট আচ্ছা আমি চলি শোনো এটা নাও না না এই টাকাটা তোমায় নিতেই হবে দেখো আমি ফিল করছি সত্যি সত্যি আমাদের একজন মেকানিক রাখা দরকার তা তুমি কোন গ্যারেজে কাজ করো জি গ্যারেজ কাজ করি না মানে আগে করতাম এখন করি না তুমি আমার গাড়ির মেকানিকের কাজ করবে জি কাজ কামের ধান্দায় তো ঘুরে বেড়াচ্ছি বাড়ি কোথায় বাড়ি মানে নারায়ণগঞ্জ মানে চাষাড়া এক কাজ করো কাল সকাল ঠিক দশটার সময় আমার সঙ্গে দেখা করো কথাবার্তা বলা যাবে জি জি কি শেষকালে মোটর ড্রাইভার মোটর মেকানিক ইফ ইউ প্লিজ হই হলো যার নাম চাল ভাজা তার নামে মুড়ি হ্যাঁ ভেতরের পাতাটাকে খুলে বল দেখিনি এর মধ্যে ভেতরবার কিছু নেই বাপ
ভদ্রলোকের গাড়ি খারাপ হয়ে গেছিল, আমাকে ডাকলো, দেখলাম গাড়ি স্টার্ট হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে তোমার চাকরির অফার এলো। করেক্ট করেক্ট। আর সেই ভদ্রলোকের সঙ্গে এমন কেউ ছিলেন নাকি যিনি তোমার চাকরির ইন্সপিরেশন যোগালেন? না, ওখানে ছিলেন না, তবে এখানে আছেন। মানে? মানে তুমি একদিন বক্তিমা ঝেড়েছিলে দুনিয়ার আসল চেহারাটা চিনতে, মানে একটু প্র্যাকটিক্যাল হতে, ওই কত ধানে কত চাল কি সব ওসব গুলবাজি রাগ। বাপ বল না, মেয়েটি লম্বা না বেটে? মোটা না পাতলা? ফর্সা না কালো? বলো না সফি ভাই, আমি কাউকে বলবো না। খবরদার খবরদার সফি, ওকে বলবি না, ওর পেটে একটাও কথা থাকে না। খবরদার বাজে কথা বলো না। কিসের বাজে কথা বলছ? শোন সফি, আমি বাসর ঘরে না টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, যেটা স্ত্রীর নিতান্ত পার্সোনাল ব্যাপার, সেই বার্তা ওর বান্ধবীদের বলে বেরিয়েছে। দেখো প্রাইভেট কথা ফাঁস করে না বলছি, ভালো হবে না। তাকে কিন্তু বলেছি। প্লিজ প্লিজ, তোমাদের দাম্পত্য কলহটা এখন একটু রাখো, তোমরা দুজনেই সমান, খুব বোঝা গেছে? নইলে একজন আরেকজনকে পটিয়ে বিয়ে করো। কি বলো না, বলো প্রেম করে, ওই করেই তো মুশকিলে পড়েছি, নইলে মেয়ে মানুষের সঙ্গে প্রেম করে কোন শালা। এই দেখো গান দিও না বলছি। চুপ করো চুপ করো, রাখো রাখো, আসল কথা শোন সফি, আমার একটা কথা শোন। জীবন ভর খামখেয়ালিপনা করে অনেক কেলেঙ্কারি করেছিস, এখন তো তোর যথেষ্ট বয়স হয়েছে, ওসব খামখেয়ালিপনা ছাড়, ওসব ড্রাইভারি ড্রাইভারি তুই করতে পারবি না, শেষকালে আমার মতো তুইও ফেসে যাবি। তুই বুঝিস না বাদল, এর মধ্যে একটা থ্রিল আছে, মানে রীতিমত একটা রোমান্স আছে। থ্রিল আর রোমান্স দুটো যখন এক জায়গায় পাঞ্চ হয়ে আছে, সফি ভাই তুমি বরং বিসমিল্লাহ বলে লেগেই পড়ো। ম্যাডাম, ব্যাচেলার মানুষ রাত বিরেতে এত কাছাকাছি এলে মানে মনটা কেমন? ও মা, ও গো, তোমার বন্ধু মতি গতি সুবিধার নয়, পরের স্ত্রীর দিকে নজর দিচ্ছে। তাই নাকি? চলো চলো চটপট করে বলি, চলো চলো। এনা কাল সকালে কি হলো বলো। বদুলিতে তোয় আমার আঙ্গুলে উঠেছে কাটা, কেন ফুল তুলিলাম কেন? এই যে আদারাম সাহেব। তারপর কি মনে কইরা? ওই যে সাহেব আমাকে চাকরি দেবেন বলেছেন। ও চাকরি? তার মানে আমার চাকরিটা খাইবেন? হায় হায় রে, বাল বাচ্চা লইয়া না খায় আমার উম। আরে না না, তা চলবে না, আপনিও মজদুর আমিও মজদুর, আপনার ভাব মেরে আমি পেট ভরতে চাই না। আপনাকে রেখে যদি আমাকে চাকরি দেওয়া সম্ভব হয় বহুত আচ্ছা, যদি সম্ভব না হয় বহুত আচ্ছা। ও এই কথা, তাই আপনার চাকরিটা হোক, আমি দোয়া করি আপনার চাকরি হইলে আমার একটু আসান হয়। যান যান ভিতরে যান। গোলাপ বাগানে গোলাপ তুলিতে ছয় আমার আঙ্গুলে ফুটেছে ফুট। এই গানটার অরিজিনাল গায়ক সফি মাহমুদের চেয়ে অনেক ভালো গেয়েছিস। নানু গ্যাসটা একটু বেশি হয়ে যাচ্ছে না, কোথায় সফি মাহমুদ আর কোথায় আমি? আরে তুমি যে মানে ইয়ে আমি, ওই যে আমি। ইউ আর রাইট অন টাইম, ঠিক সময় এসছো, তোমার উন্নতি হবে, কারণ সময়ের দাম তুমি বোঝো। যে আপনি বলেছিলেন আমাকে মোটর মেকানিক হিসেবে রাখবেন। হ্যাঁ, তার মানে এই নয় যে গাড়ি খারাপ না হলে তুমি গাড়িতে হাত দেবে না। আমার দুইখানা গাড়ি, একটা হাদাই চালাবে আর একটা তুমি।
তোমাদের কথাবার্তা কখন শেষ হবে জানতে পারি? আমার গানটা এখনো তোলা হয়নি। এখনো তোলা হয়নি কি রে, এমন তোলা তুলেছিস যে সবই মাহমুদও শুনলে লজ্জা পাবে, কি বলে? জি হ্যাঁ। তোমার পড়াশোনা কতদূর হয়েছে? জি সে আর বলবার মতো নয়, মানে নানার বাড়িতে মানুষ কিনা, মানে বলতে লজ্জা করে, আমার নানা খুব গাঁজা খেতেন কিনা, তাই গাঁজা টাজা খেয়ে স্কুলে ভর্তি করতে নিয়ে গিয়ে ভুল করে মোটরের কারখানায় ভর্তি করে দেন, তারপর থেকে আমি মোটর মেকানিক। তোমার নানা মোটর কারখানাকে স্কুল বলে ভুল করেছিল? জি। তা তোমার নামটা কি? জি নাম ইয়ে মানে নাম চুষনি। চুষনি? ইউ মিন অনেক বড় হয়ে অব্দি আঙুল চুষতাম কিনা তাই? আচ্ছা আচ্ছা, আজ থেকে কাজে লেগে যাও, মাইনে পাবে 100 টাকা। রাজি? জি স্যার রাজি। তাহলে স্যার যাই, চাকরি পাওয়ার খবরটা বউকে দিয়ে আসি। তুমি বিয়েও করেছো? জি স্যার, মানে আমার ইচ্ছে ছিল না, ওই ছোটবেলায় দেখতে খুব সুন্দর ছিলাম কিনা তাই পাড়ার মেয়েরা ভীষণ পেছনে লাগতো, তাই নানা একদিন এইটুকু একটা মেয়েকে দেখি বলল চুষনি এটা তোর বউ হবে, মানে বলতে লজ্জা করে স্যার, ওই মুখে রুমালের বদলে আঙুল চুঁচতে চুঁচতে বলেই ফেলেছিলাম বিসমিল্লা কবুল। তুমি তো বেশ রসিয়ে কথা বলো। তাহলে দুজনের 100 টাকায় চলবে কি করে? দুজন নয় স্যার, 8 জন। মানে 3টে ছেলে আর 3টে মেয়ে আর আমরা দুজন, মোট 8 জন। তোমার 3 ছেলে 3 মেয়ে? কি করব স্যার, অল্প বয়সে বিয়ে করেছিলাম তাই ঠিক পরিবার পরিকল্পনাটা মানে বুঝে উঠতে পারেনি স্যার। মাইনে তাহলে 200 টাকা করেই পাবে, এর বেশি আমি দেবো না। রাজি? রাজি স্যার, 200 টাকা? হ্যাঁ স্যার রাজি, তাহলে আমি চলি স্যার। তিন ছেলে 3 মেয়ে ওসব কিচ্ছু নয়, ডাহাগুল, তোমার সেন্টিমেন্টে ঘা দিয়ে টাকাটা বাড়িয়ে নিল। ইম্পসিবল, আমাকে ধাপ্পা দেবে, সে লোক এখনো জন্মায়নি, আমি লোক চিনি না। ছাই চেন, কোন দিন দেখবে বাড়ির মালপত্র নিয়ে হা হয়ে গেছে। নাম দেব কি ভাবি শুধু তাই আমি, অমির নাম দেব কি ভাবি শুধু তাই, ও তার মনের সাথে মন বেঁধেছি তাই তো এ গান গাই আমি, অমির নাম দেব কি ভাবি শুধু তাই। কালো চোখের পরে বসেছে কোন ভ্রমরে, জানি না ডুবল সে কি রূপের সাগরে, ও কালো চোখের পরে বসেছে কোন ভ্রমরে, জানি না ডুবল সে কি রূপের সাগরে, যত দেখি সাধ মেটে না ফিরে ফিরে যাই আমি, অমির নাম দেব কি ভাবি শুধু তাই আমি, অমির নাম দেব কি ভাবি শুধু তাই। পথের ধারে নাম হারা ফুল ফুটে কত রাত্রি দিনে, যে তারে চিনতে পারে দাম দিয়ে তারে কিনে, ও হাসি ঝর্ণা হয়ে আবেশে যায় ভরায়ে,
আমারে অনুরাগে নিল জড়ায়ে। ও হাসি ঝর্ণা হয়ে আবেশে যায় ভরায়ে, আমারে অনুরাগে নিল জড়ায়ে। তারে নিয়ে তাই তো শুধু কাব্য করে যাই আমি, অমির নাম দেব কি ভাবি শুধু তাই আমি, অমির নাম দেব কি। সরি ডিয়ার, কলেজের সময় হয়ে গেছে, অন্য সময়। কেমন? ভালো কথা, হাদাকে একটু ব্যাংকে পাঠিয়েছি, তুই বরং চুষনিকেই নিয়ে যা। চুষনি, চুষনি। জি স্যার। যাও মিসি বাবাকে কলেজে পৌঁছে দাও। জি আচ্ছা স্যার। বাই বাই। ভাগ্যিস লেখাপড়া জানি না, নইলে কি ভাবতো ওর নাম চুষনি। কার? তোর? তোর। তারপর তোর হিরোর খবর কি? আমার এবার হিরোকে কেন গাইয়ে শফি মানুষ কি গাইছে না ভাই? মাঝে মাঝে ভাবি যার গলা এত মিষ্টি লোকটা না জানি কত মিষ্টি। তুই মাঝে মাঝে ভাবিস আর আমি দিন রাত ভাবি, কত যে চেষ্টা করলাম শফি মাহমুদের একটা ফটোর জন্য। মনে হচ্ছে তুই শফি মাহমুদের প্রেমে পড়েছিস। মন্দ কি হয়ে গেছে? এখানে অপেক্ষা করো, আমরা এক্ষুনি আসছি। নদী বন্দর গুলোর জন্য কোনো সতর্কবাণী নেই, কোন রকম বিপদ সংকেত দেখাতে হবে না। আচ্ছা ভাই চল। ওকে, খুদা হাফেজ। যাই বলিস ভাই,
লাহোর রেজুলেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শাইডাপা কিন্তু চমৎকার পলিটিক্যাল সায়েন্স পড়ে। আমি কিন্তু খুব পরিষ্কার বুঝতে পারিনি, বাসা গিয়ে বইটি খুললেই বুঝবি। চোষ নে, সাইডে গাড়িটা দাঁড় করা। আসুন আসুন, ফরেন রেকর্ডে চালানো এসছে। প্যাট বোন, এলভিস প্রেসলি, ক্লিফ রিচার্ড। না না, ওইসব চাইনি, শফি মাহমুদের লেটেস্ট রেকর্ড চাই। এসেছিল অনেক কটা কপি, কিন্তু লাইক হট কেক সব উড়ে গেল। দেখুন না কোনো রকমে। এখন তো নেই, নো দিয়েছি। এলে বরং আপনার জন্য রেখে দেবো একটা কপি। আচ্ছা। আমার বিশাল বুকের মধ্যে চারটে ডালিং পোষে দুটো চারটি বিরাট খাঁচা আছে। মাফ করো নানু, তোমার ওই বিরাট খাঁচাই ঢুকলে আজ বেরোবার পথই পাবো না। কেন উঠবে যে পথে বেরোবে ও সেই পথে, ভয় কি জানে? নো মোর জোক নানু, আই এম হাংরি। শি ইজ অ্যাংরি, নট হাংরি। চলো ডাইনিং টেবিলে, আগে পেট ভরে খেয়ে নি, তারপরে মন ভরবে। স্পোর্টস ম্যাগাজিন থেকে ব্যাডমিন্টনের নতুন পেজ শিখেছি, সেদিন তোমরা আমায় তিনটে গেম দিয়েছিলে। ওরা ছুটে গেল যে মানে ইয়ে মানে ওই বুচির কদিন ধরে চুলকানি হয়েছে কিনা তাই ওষুধ কিনেছি, ওটা লাগিয়ে দিয়ে চলে আসবো। চুলকানির ওষুধ পরে পৌঁছালে চলবে? জি, মানে বুচি আবার সন্ধ্যের পরে ঘুমিয়ে পড়ে কিনা, ঘুম থেকে তুলে ওষুধ দিলে সারা রাত কান্নাকাটি করে অস্থির করে তোলে, ছুটি না দিলেই নয় স্যার। মিতা বেচারা ছুটি তো কোনোদিন চায়নি। তুমি জানো না নানু, ছুটি নিয়ে গিয়ে রেস্তোরাঁ বসে আড্ডা মারবে। আড্ডা মারবে না, এই যাবে আর এই আসবে। ইয়েস স্যার। চলো চলো। জালিয়া, সময় হয়ে গেছে বোধ হয়, রেডিওটা ধর। সন্ধে ছটা বেজে ৩৫ মিনিট, রেডিও পাকিস্তান, ঢাকা। গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে, আধুনিক বাংলা গান গেয়ে শোনাচ্ছেন শফি মাহমুদ। গানটি লিখেছেন শহীদ হোসেন। গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে, জীবন খাতার ছিন্ন পাতা শুধু বেহিসাবে ভরে রবে, গানের খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে, জীবন খাতার ছিন্ন পাতা শুধু বেহিসাবে ভরে রবে, গানের খাতার স্বরলিপি লিখে। চুরি খেলে কোনদিন যাবে পথে ফেলে, মন নিয়ে লোক চুরি খেলে কোনদিন যাবে পথে ফেলে, ফিরাবে
মন যাবে আমার কি গো ডেকে নেবে জানি নেবে না নেবে না নেবে গানের খাতায় স্মরণেপি লিখে বলো কি হবে জীবন খাতার ছিন্ন পাতা শুধু বেহিসাবে ধরে রাখবে গানের খাতায় স্মরণেপি লিখে চলে চন্দ্র ঢেকে সে হয় খুশি বিদিন জেনে গান শুনে ভালো লাগে যারে এত দেখে চিনি কোতারে শুনে ভালো লাগে যারে এত দেখে চিনি কোতারে ঠিকানা তোমার বলো কবে সুরে রেখায় একে দেবে জানি দেবে না দেবে না দেবে গানের খাতায় স্মরণেপি লিখে বলো কি হবে জীবন খাতার ছিন্ন পাতা শুধু বেহিসাবে ধরে রবি গানের খাতায় স্মরণেপি লিখে হ্যালো ডিউটি রুম রেডিও পাকিস্তান জি কোথেকে বলছেন ধানমন্ডি জি মিতা জি জি ধরুন দিচ্ছি শফি সাহেব আপনার টেলিফোন কি ব্যাপার মিতা নামে এক ভদ্রমহিলা আপনার সঙ্গে কথা বলতে চান বলে দিন টেপ বাজানোর জন্য আসেননি হ্যালো দেখুন টেপ বাজানো হয়েছিল উনি আসেননি কি হলো রে টেপ বাজানো হয়েছে সত্যি লোকটাকে ধরাই যাচ্ছে না আচ্ছা রেকর্ড কোম্পানি থেকে শফি মাহমুদের ঠিকানা দিয়েছিল না হ্যাঁ 28 নম্বর জসীমউদ্দিন রোড ওর কি এক বন্ধু বাদল সাহেবের বাসায় থাকে চল না যাবি এত রাতে রাত কোথায় রে এ তো সন্ধে গেলে মন্দ হয় না একটা ছবি অন্তত পাওয়া যাবে চল চল জোশনি জোশনি জি
দিচ্ছি মিসি বাবা, আমি ঠিক সময় মতো এসে গেছি। গাড়ি বার করো, জসীমউদ্দিন রোড যাব। চেনো তো জসীমউদ্দিন রোড? চিনি মানে ইয়ে, কার বাসায় যাবেন? 28 নম্বর বাদল সাহেবের বাসা। হা করে দাঁড়িয়ে রইলে কেন? চলো। বাদল সাহেবের বাসায়? হায় হায় রে, খাইছে আমারে। মাই গুডনেস, যাবে তো সিনেমায়, অত সাচ্ছো কেন? কালো কুচির বউকে নিয়ে বেরোবে তো, পথে ঘাটে তোমার প্রেস্টিজটা খোয়া না যায় তাই একটু সাচ্ছি। ও শোয়ানোটা বাজে, ওই সেফটি পিন গুঁজে আর ফিগার বার করতে হবে না, এখন চলো তো। অত তাড়াহুড়া কিসে? প্রথমে তো দেখাবে নিউজ রিল, কাপড় কাচার সাবান, অস্টার মিল্ক, তিব্বত স্নো, তারপর তো ছবি। বক্তৃতা রেডি, এখন চলো। কি হলো ডাকো? বাদল সাহেব, বাদল সাহেব, ও বাদল সাহেব, কে অসময় ডাকে নাকি? ইয়ে, আপনি বাদল সাহেব এনারা? হ্যাঁ, আমি বাদল সাহেব, বলুন। আদাব। আদাব। আপনি তো শফি মাহমুদ সাহেবের বন্ধু। শফি মাহমুদ? হ্যাঁ, গাইয়ে শফি মাহমুদ। ও হ্যাঁ, গাইয়ে শফি মাহমুদ। দেখুন, আমি আপনার কাছে এসেছিলাম, দয়া করে যদি শফি মাহমুদ সাহেবের একটা ছবি। ছবি মানে ফটোর কথা বলছেন তো? জি না, আমার কাছে তো কোনো ছবি টবি নেই। হ্যালো, তোমার কাছে আছে? কই না তো নেই, ছোট বড় কোন রকম ফটোই নেই। আছে একটা। আছে? হ্যাঁ, আমরা যখন কলেজে পড়তাম তখন একবার সিরাজউদ্দৌলার নাটক হয়েছিল, দেখো আমি সিরাজ আর শফি গোলাম হোসেনের ভূমিকা অভিনয় করেছিল। অবশ্য সেইটা গোলাম হোসেন, সে তো দাড়ি টিকি ধুতি পায়জামা সব মিলিয়ে। না না, একটা অরিজিনাল ফটো না, নেই, আই এম সরি। আপনি বরং একটা কাজ করুন, আপনার ঠিকানাটা আমাদের দিয়ে যান। সফি তো আমাদের এখানে সবসময় আসে না, মাঝে সাঝে আসে, যদি কখনো পাকড়াও করতে পারি তাহলে একটা ছবি তুলে রাখবো। হ্যাঁ হ্যাঁ, দয়া করে। ঠিক আছে, আপনি ছবি পাবেন, আমি ভার নিচ্ছি। আমার ঠিকানা মধুমিতা, 25 নম্বর রোড, ধানমন্ডি। মধুমিতা, 25 নম্বর রোড, ধানমন্ডি। কোথাও যাচ্ছেন বুঝি? হ্যাঁ, সিনেমা। চলুন না, আপনাদের পৌঁছিয়ে দিই। বেশ, চলুন। কেমন দেখলে ডাক্তার? প্রেশারটা খুব লো, একটু সাবধানে চলাফেরা করবেন, আর প্রোটিন ফুড বেশি করে খাবেন, এই ডিম, মাংস, ছানা, মাখন, এইসব আর কি। হাউস ফিজিশিয়ান হিসেবে তোমার চাকরিটা গেল দেখছি। কেন কেন খেতে বলছো? কিরকম ডাক্তারে না খেয়ে খেয়ে যে অসুখ হয়েছে তাকে তুমি খেয়ে সারাতে বলছো? না না না, ওকে খেতে বলো না, ভয়ানক অপরাধ হবে। সে কি কথা, খেতে তো আপনাকে হবেই, না খেলে আপনার অসুখ সারবে কি করে? তাছাড়া আপনার যে অসুখ, এতে খাওয়াই হচ্ছে একমাত্র ওষুধ। আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি, রোজ খাওয়ার পরে 2 চামচ করে ওষুধ, 2 বেলা পানির সঙ্গে মিশিয়ে খাবেন, কেমন? আচ্ছা চলি। আচ্ছা তোমার ব্যাপারটা কি আমাকে বলো তো। কিসের ব্যাপার? এই যে তোমার না খাওয়া, অসুখ, এগুলো হচ্ছে কি? কে তোমাকে বললে যে আমি না খেয়ে আছি? আমি জানি। শোনো, এসব পাগলামি করে লাভ কি? পাগলামি বটে, ঝগড়া তোমাদের বাপ বেটার মধ্যে, যে তোমাদের দুজনারই সমান, কিন্তু আমি যে মা, আমি আমি কি নিয়ে থাকবো? আহা, আমি না হয় তাড়িয়ে দিয়েছি, তুমি তো তার খোঁজ করতে পারতে, সেটা করতে কেউ তোমাকে বারণ করেনি। আমি কোথায় খোঁজ করবো, গিয়ে সে একটাই চিঠি দিয়েছে, তাতে কোনো ঠিকানা ছিল না। বেশ তো, তোমার ইচ্ছে করে ঢাকায় আকবরকে পাঠিয়ে দাও, সে গিয়ে ওর ওই বন্ধুর বাসা থেকে খোঁজ নিয়ে আসুক। তোমার ছেলে বড় হয়েছে, সে হারিয়েও যায়নি, ফুরিয়েও যায়নি। আকবর, আকবর, আসছি হুজুর।
ঢাকায় শফিকের বন্ধু বাদলের বাসাটা চেনো? চিনে নিতে পারবো। 28 নম্বর জসিমউদ্দিন রোড, মতিঝিলের ওদিকটায়। একবার গিয়ে খোঁজ নিয়ে এসো ইডিয়েটটার। আর শোনো, একটা কথা মনে রেখো, আমি তোমাকে পাঠাইনি, পাঠিয়েছেন তার মা। জি জি। আর জেনে এসো ওর টাকা পয়সার দরকার আছে কিনা, ওর জন্য আমার একটুকু মায়া নেই। শুধু লোকে বলবে অমুকের ছেলে ঢাকার পথে পথে ভিক্ষে করে বেড়াচ্ছে, তাই তোমাকে পাঠালাম। খুব সাবধানে যাবে, আর এই না 500 টাকা ওই শত্রুর হাতে তুলে দিও। আর বলো, টাকাটা ওর বাবা দিয়েছে। আর কিছু বলতে হবে? ওকে জিজ্ঞেস করো, আমি কি ওর কেউ না? আমি আসি? হ্যাঁ, খুব সাবধানে যাবে। আর এটা রাখো, এতে 500 টাকা আছে, যদি জিজ্ঞেস করে বলবে তার মা দিয়েছেন। মা দিয়েছেন? জি। আর একবার দেখে এসো, স্বাধীনভাবে উপার্জন করে 100,000 টাকা সে ব্যাংকে জমিয়েছে। একবার আসতে বলবো? ওসব আমি জানি না, ওর মা যা বলে তাই হবে, যাও। অত ছাড়া ইডিয়েট। শফি মাহমুদ, বারবার বলছি যে উনি এখানে থাকেন না, তবু কেন কথা শুনছেন না আপনারা? দেখুন, এক্সপ্রেসের স্পেশাল ইস্যুতে ওর একটা ছবি না ছাপালেই নয়। আমি কি করব বলুন? কিন্তু তিনি থাকেন কোথায় বলুন তো? ওহো, বিশ্বাস করুন আমি জানি না ভাই। কি করে বিশ্বাস করি বলুন তো? গ্রামফোন কোম্পানি থেকে ঠিকানা দিয়ে বললেন যে আপনার ওইখানেই থাকেন। ওরা ঠিকই বলেছেন, কিছুদিন আগে এলে এখানে ঠিকই পাওয়া যেত, এখন তিনি কোথায় থাকেন সে কথাটি আমি জানি না ভাই, বিশ্বাস করুন। আপনি তার বন্ধু, আপনি এখানে থাকতেন, হঠাৎ চলে গেলেন কেন বলুন ভাই? ঝগড়া হয়েছে। ঝগড়ার হেতু? কোন হেতুটা তো নেই, মনের আনন্দে ঝগড়া করেছি। আসল কথাটা চেপে যাচ্ছেন মনে হচ্ছে, কোন মেয়েগড়িত ব্যাপার নয় তো? ওহো, না না না, মিথ্যে কথা বলবেন না, আমরা সাংবাদিক মানুষ, সত্যি কথাটা আমাদের কাছে ডিটেলস বলুন তো। এই যে এরই মধ্যে এসে গেছো, বলি তাগাদা দেবার সময় পেলে না? বিল এনেছো? বিল? আহা, মাসে কদিন কাগজ দিয়েছো কি দাওনি সে হিসেব তো আমি রাখি না, বেগম সাহেব রাখেন। যাও, ভেতরে বেগম সাহেব আছেন, দেখা করো, যাও। জি, যাও। এই কাগজওয়ালারা এত বিরক্ত করে মারে, সময় মতো কাগজ দেবার নাম নেই, অথচ বিল দেবার সময়। যেতে দিন, যেতে দিন। দেখুন, ঘটনাটা আমার কাছে কিরকম জটিল বলে মনে হচ্ছে। আচ্ছা, একটা কথা ঠিক করে বলবেন। বলুন। আপনি নিজে স্বামী মামুর নন তো? হ্যাঁ, এইবার ঠিক ধরেছেন। উফ, আশ্চর্য লোক আপনারা। আমি বলছি যে আমি শফি মাহমুদ নই, আপনারা যে বুঝেছেন তা ভুল বুঝেছেন। এবার আপনারা আসুন, আমি হাত জোর করে বলছি, প্লিজ প্লিজ প্লিজ। যাক বাবা, বাঁচা গেল। তুমি তো বাঁচলে, কিন্তু ওদিকে উনি যে ফেঁসে গেলেন, ওর ফাঁসাই উচিত। সেদিন আমাকে কেমন ফাঁসিয়েছিল, সবার চর পর্যন্ত খাইয়েছে। আরে, সে তো মিষ্টি হাতের চর, খুব লেগেছিল। ওখানে নয় ম্যাডাম, এখানে। ওখানকার টানে তুমি না হয় সব সহ্য করলে, কিন্তু ওর কি হবে? ভালোই হবে, বিনা খরচা তোমার স্বামীর পাবলিসিটি হয়ে যাবে, ছবি উঠবে ছবি। তোর ছবির নিকুচি করি যতসব ঝামেলা। চটেছিস বাবা? না না, খুব খুশি হয়েছি। দেখ সফি, তুই এক কাজ কর, তুই এখান থেকে কেটে পা, আমি তোর জন্য এত সব উপদ্রব সহ্য করতে পারবো না। তোমার ড্রাইভার গিরি আর চলবে না, চাকরিতে ইস্তফা দিতে হবে। আকবর চাচা এসেছে পরোয়ানা নিয়ে, কান ধরে সুসুর করে নিয়ে যাবে লাহোরে। আকবর চাচা এসেছে কোথায়? ও ঘরে। কেমন আছো? ভালো। বাবা মা কেমন আছেন? সাহেবকে তো বোঝা মুশকিল, তবে তোমার মার খুব অসুখ। কি হয়েছে মা? তুমি চলে আসার পর থেকে খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন,
ডাক্তার বলেছে রক্তের চাপ। মাকে তো আমি চিঠি লিখেছি, যেন আমার জন্য না ভাবে। বেশ কথা, তুমি ভেবো না বললেই মায়ের মন ভাববে না। বাড়ি ফিরে চলো। না আর চাচা, তা হয় না। কেন হয় না? এখন বাড়ি ফিরে গেলে বাবার কাছে আমি হেরে যাবো আর চাচা। হার জিতের কোনো প্রশ্ন নয়, তুমি ছেলে, তোমার মায়ের অসুখ, তোমার একবার যাওয়া উচিত। যাব, নিশ্চয়ই যাব। তবে তবে আমায় একটু ভাবতে দাও আর চাচা, একটু সময় দাও। আসার সময় মাকে জিজ্ঞেস করেছিলাম খোকাকে কিছু বলতে হবে, মা চোখের পানি ফেলে বললেন শুধু খোকাকে জিজ্ঞেস করো, আমি কি তার কেউ না? বাড়ির থেকে কিছু টাকা এনেছি, এটা রেখে দাও। না না, টাকা আমি নেব না, টাকা আমি নিতে পারি না। তোমরা কি কেউ আমার মনের কথা বুঝবে না? হারপর চাচা, তুমি মাকে একটু বুঝিয়ে বলো, একটু বুঝিয়ে বলো। আমি জানতাম ও আসবে না, আসতে পারে না। ও আমার বড় জেদি ছেলে, ভাঙবে তবু বচকাবে না। আচ্ছা একবার, খোকা খুব রোগা হয়ে গেছে না? হ্যাঁ মা, চোখ মুখ সব বসে গেছে। সে কি বললে শুনি? ফিরে আসতে তার মন চায় সত্যি, কিন্তু তার ধারণা এখন এলে সে তার বাবার কাছে হেরে যাবে। তাই বাপের কাছে হেরে গেলে খুব অসম্মান হবে, তাই না? আর পয়সা করে রোজগার করতে না পেরে বন্ধু বান্ধবদের দরে দরে ভিক্ষে করাটা বুঝি খুব সম্মানের? ইজ গোয়িং টু ফার। এভরিথিং হ্যাজ ইটস লিমিট, একটা সীমা আছে। হ্যালো, কন জি, ফরমাইয়ে। আপকা বেটা? জি জি জি, ঠিক হ্যায় আপ কেতে হ্যায় তো। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, আমার মান সম্মান নিয়ে চিনি মিনি খেলছে আমার ছেলে। আই ওয়ান্ট টু গেট হিম ব্যাক। আমি তাকে এমন শিক্ষা দেবো, ইয়েস, তার ফোটো আমি পাঠিয়ে দিচ্ছি, ইউ ইনফর্ম ঢাকা পুলিশ অ্যাকর্ডিংলি। বলতে পারি, 28 নম্বর জসিমুদ্দিন রোড। ওকে, তাহলে বাদল সাহেব, আপনি বলছেন সফি সাহেব এখানে থাকেন না? জি জি না, মানে গোড়ার দিকে বেশ কয়েকদিন এখানে ছিল। এখন কি হবে গো? কি আর হবে, সফি বেটা পুলিশের গুঁতো খেয়ে সুরসুর করে বাপের বাড়ি যাবে। তুমি বরং নৌশকে দিয়ে একটা খবর পাঠাও, সফি ভাই পালা। রাইট, হেনা তোমার কোন উকিলের বউ হওয়া উচিত ছিল। নসো নসো, আরে বাবা নসো। যে আই তাসি, এই যান। কিরে বেটা, কানে বাতাস যায় না? যাই তো না, কিয়া যায়। তাহলে তুই শীঘ্রই একবার সফির কাছে চলে যা, তাকে গিয়ে চুপি চুপি বলবি যে আমি বলেছি। আরে কি বলেছে বলবি তো? সুপে সুপে কইতে কইছে তো। ধ্যাত, কি হয়েছে তাই বল না। আপনার বাবা আপনার তরণের লেগিয়া পুলিশ পাঠাইছে, আব্বু সাহেবে কইয়া দিছে আপনি জলদি পলায়। বাবা পুলিশে খবর দিয়েছে? ও, আমগোর বাসার একটু আগে পুলিশ এসেছিল, আমগো সাহেবের একটু জেরা করছে। তোদের সাহেব কি বলেছে? সাহেবে গুল মারিয়া পুলিশে কাজ করে ফেলাইছে। ঠিক আছে, তুই যা। সাহেবে জিগাইলে কি কমু? যা বলার আমি বলবো, তুই যা। আচ্ছা তাই তাছি, কিন্তু কাজ নেই, সাবধান পুলিশে। কানাবাদা ঋষি বাবা আপনারে ডাকতেছে। জীবন খাতা ছিন্ন পাতা
আপনি আমায় ডেকেছিলেন। ও হ্যাঁ, এই চিঠিটা নিয়ে বাদল সাহেবের বাসায় যাবে, উনি হয়তো তোমার একটা ছবি দিতে পারেন, দিলে নিয়ে এসো। কই যাও? জি। জিজ্ঞেস করো, আমি কি তার কেউ না? জোরে বলুন। জি হ্যাঁ, লোকটা আমার মেকানিক কাম ড্রাইভার ছিল। হ্যাঁ, ভালো করে খোঁজ করে দেখেছেন তো? নেই? আচ্ছা রাখি। না, হাসপাতালেও নেই। আশ্চর্য ব্যাপার, জনজন্ত একজন মানুষ কুকুরের মতন হয়ে গেল। তখনই তোমাকে বলেছিলাম, চেনা নেই জানা নেই একটা উটকো মানুষকে চাকরি দিও না। এখন দেখলে তো, হাতাকে পাঠিয়েছিলাম চাষাড়ায়, সেখানে চুষনি ফুসনি বলে কেউ নাই। তা তুই যেভাবে বলছিস মনে হচ্ছে যে লোকটা চুরি করে পালিয়েছে। চুষনি পড়তো ভালো ছেলে ছিল রে, মাস খাবার হয়ে গেল বেগুন পর্যন্ত নেয়নি। এই তুই কোথায় চললি রে? অভিসারে। তাই নাকি? হ্যালো, হ্যালো, সিটি পুলিশ স্টেশন, সিদ্দিক আছে? ও সিদ্দিক, আরে শোনো শোনো, একটা ব্যাপার হয়ে গেছে, আমার ড্রাইভার চুষনি বেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার ড্রাইভার? আশ্চর্য। আচ্ছা, তার লাইসেন্স নাম্বার কিংবা কোনো ফটো আছে? লাইসেন্সের কথা মনের ভুলে জিজ্ঞেস করিনি, আর ফটো টেটো কিচ্ছুই নাই, কিন্তু ওকে খুঁজে বের করতেই হবে। হ্যালো 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 কি হলো টাঙ্কল? লাহোর থেকে? আচ্ছা আচ্ছা, ছাড়ছি ছাড়ছি। হ্যালো, হ্যাঁ, লাহোর থেকে? হ্যাঁ হ্যাঁ, বলুন। সিটি পুলিশ স্টেশন, কে? মীর সাহেব? আমার ছেলের কেসটা কি হলো খুঁজে পাচ্ছেন না? ঢাকা শহর থেকে একটা ছেলেকে খুঁজে বার করতে পারেন না? ইনএফিশিয়েন্ট। থাক, আর লেম এক্সকিউজ দিতে হবে না। বুঝেছি, ওই তদন্ত চলছে, নিয়েই থাকুন। কি হলো? আমাকেই যেতে হবে, তোমার এই আদুরি ছেলের কান ধরে নিয়ে আসতে হবে। হোগো, আমাকেও নিয়ে চলো। তোমার এই শরীরে? ঢাকার মিরপুরের মাজারে আর সিলেটের শাহজালালের দরগা শরীফে আমি সিন্নি চড়িয়ে আসবো। বেশ, যা ভালো বোঝো করো। আপনি আসুন আসুন, আমায় চিনতে পেরেছেন? চিনবো না, রাত্রিরে দেখি আর দিনেই দেখি, এ মুখ কি ভুলবার? আসুন আসুন। বসুন, আমি এসেছিলাম সেই ছবিটার জন্য। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, কিন্তু সবু ভাই তো এর মধ্যে আর আসেনি। আসেননি? তাতে কি হয়েছে, আমরা কি কেউ না? বসু, চা তৈরি কর। না না, এখন আর চা খাবো, চা খেতেই হবে।
সবের পাতে না হয় দু একদিন দেরি হলো। আমাদের মধ্যে কি বন্ধুত্ব হতে পারে না? কেন পারে না, এই তো আলাপ হলো আপনার সঙ্গে। এইটুকুতে আমার পেট ভরবে না ভাই, আমি আরো চাই, বেশি চাই। বেশ তো তাই হবে। আচ্ছা, আমার ড্রাইভার জোশনীকে পাঠিয়েছিলাম বাদল সাহেবের কাছে একখানা চিঠি দিয়ে। কই, শুনিনি তো। আশ্চর্য, জোশনীটা আজ কদিন ধরে নিরুদ্দেশ, কোনো খবরই পাওয়া যাচ্ছে না। জোশনী হারিয়ে গেছে? হ্যাঁ, দুঃখ করো না, পাবে পাবে, এবার যখন খুঁজে পাবে শক্ত করে কাঁধে ধরো। নামটা কি বিচ্ছিরি, তাই না? আচ্ছা, শফি সাহেবের বাবা মা কোথায় থাকেন? লাহোরে। শ্বশুরবাড়ি হিসেবে জায়গাটা মন্দ না। কি বললেন? না না কিছু না, বলছিলাম শফি ভাইরা খুব বড় লোক কিনা তাই একটু বেশি সেন্টিমেন্টাল। বাবার সঙ্গে রাগ করে ঢাকা চলে এসেছে। কেন কেন? বাবা বলছিলেন ব্যবসাপাতি করুক, ছেলে বললেন না আমি গান গেয়ে বড় হব। আর কত বড় হবেন? অনেক তো বড় হয়েছেন, আজ ওনার চেয়ে পপুলার গাই আর কেউ নেই। না ভাই, কিছু মনে করবেন না। আচ্ছা, শফি সাহেব দেখতে কেমন? খুব সুন্দর, পাশ কোপে হিরোর মতো। জবাব, খুব সুন্দর, তোমার সঙ্গে চমৎকার মানাবে, চেষ্টা করবো। এসব কথা বললে আমি আর আসবো না। পোড়ার মুখে আমিও যে মেয়ে, তোমার এই লজ্জারাঙা মনটা আমিও যে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি আসি। চা খাবে না? না, আরেকদিন এসো কিন্তু। আচ্ছা। কি গো, মুখ গম্ভীর কেন? কারখানার শফির একটা চিঠি পেলাম। কি লিখেছে? পড়ছি শোনো। ভাই বাদল, অজ্ঞাত বাস করছি, কারণটা পুলিশও বটে আমার নিজের মনও বটে। বিশেষ করে মায়ের অসুখটা শোনার পর থেকেই আর কিছু ভালো লাগছে না, ভাবছি মার কাছে ফিরে যাব। অবশ্য এখনো মন স্থির করে উঠতে পারছি না, নিচের ঠিকানা রইল, প্রয়োজনে যোগাযোগ করিস। ইতি শফি, চাঁদপুর মেস, সেন্ট্রাল রোড, ঢাকা। মিতা আজ বলে গেল শফি ভাই নিরুদ্দেশ। মিতা? হ্যাঁ গো, যে মেয়েটি তোমার কাছে ছবি দিয়েছিল জানো, মেয়েটিকে আমার ভীষণ ভালো লাগে, ভারী মিষ্টি মেয়ে, শফি ভাইয়ের সঙ্গে যা মানাবে না। একদম মান উঠেছে লগে তার বউ। যত সব উড়ো ঝামেলা, কে আবার এলো এই অসময়ে? কি চাই জিজ্ঞেস কর। ভিক্ষে? কে? শহীদ ভাই। তুমি? অসময়ের উড়ো ঝামেলা, তোদের বিরক্ত করতে এলাম, তবে খুব বেশি দিন নয়। শহীদ ভাই, কিছু মনে করবেন না। আমি মানে শহীদ ভাই মানে ঠিক ঠাহর করে উঠতে পারিনি। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এসো এসো। জ্বরে গা পুড়ে যাচ্ছে, কদিন থেকে অসুখটা খুব বেড়েছে। এসো এসো। ও পারের ফাইনাল নোটিশ এসে গেছে বাদল, তাই তো বলছি আর বেশি দিন নেই। কিছু ধরে তোমাদের এখানে এসেছি, জানি এ ছোঁয়াচেরকির অনেক বিপদ। তুমি থামো তো, বিপদের সময় আমাদের কাছে আসবে না তো কোথায় যাবে শুনি? তুমি কিচ্ছু ভেবো না, শহীদ ভাই নিশ্চয়ই ভালো হয়ে যাবেন। সান্ত্বনা দিচ্ছি সেনা, আমার মৃত্যু অনিবার্য আমি জানি, কিন্তু নীরু এই নীরের সত্যটাকে মানতে যায় না, আমাকে বাঁচাতে চায়। বাঁচাতে পারবে না আমি জানি, তবু তবু ওর চেষ্টার ত্রুটি নেই, বেচারি। Thank you.
দেশের ব্যবসা সম্বন্ধে আপনাদের কোনো ধারণাই নেই। আমাদের দেশে কটা লোক আর বই কেনে বলুন? বাজে কথা রাখুন, শহীদ হোসেনের লেখা ক্ষুধা কাব্য সংকলন কত কপি বিক্রি করেছেন তাই বলুন। এই তো আপনি চটে গেলেন, বিশ্বাস করুন মেরে কেটে 1,002 কপি বেচেছি। 2,000 কপি, 20 টাকা করে রয়্যালটি, 4 × 2 = 8,000 টাকা। আচ্ছা আজ পর্যন্ত কত টাকা দিয়েছেন বলুন তো? কেন, 250 টাকা দিয়েছি। ও, 250 টাকা দিয়েছেন, তা বাকি টাকাগুলো এক্ষুনি ছাড়ুন, ছাড়ুন বলছি। কোত্থেকে দেবো বলুন? মফস্বলের দোকানদারদের ধারে বই দিয়েছি, ওরা বকেয়া টাকা না পাঠালে ছি 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 ছি, ডিসগ্রেস। আপনাদের দেখলে সাই লোক লজ্জা পাবে, যে লোকটা লেখা বিক্রি করে খাচ্ছেন সেই লোকটা মরতে বসেছে আর আপনি জীবন মরণ তো আল্লাহর হাতে, আমাকে দোষ দিচ্ছেন কেন? দেখুন, ওসব বড় বড় কথা ওই লেখক সাহিত্যিকদের কাছে বলবেন, তারা ভালো মানুষ, আপনার কথা বিশ্বাস করে চলে যাবেন। কিন্তু আমি আপনার ভাওতাবাজিতে ভুলবো না, আমি মোটর মেকানিক, আমি হাতুড়ি পেটাই, রেঞ্জ ঘোরাই, টাকা আমি আজকে আদায় করবই। টাকা দেবেন কিনা বলুন, বলুন টাকা দেবেন কিনা? দিচ্ছি দিচ্ছি, দিন দিন, বার করুন। নিন এই 30 টাকা। 30 টাকা? হ্যাঁ, নেই বাদল, কি ব্যাপার? হ্যাঁ ভেতরে। কিরে কেমন আছিস? ভালো। দেখ বাদল, আমি ঠিক করলাম লাহোর ফিরে যাব। ফিরে যাবি? তাছাড়া কি করি বল, মার জন্য মনটা বড় খারাপ লাগছে। ওদিকে বাবা পুলিশে খবর দিয়েছে, শেষ পর্যন্ত একটা কেলেঙ্কারি হবে, তার আগে ফিরে যাওয়াই বেটার। কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই বাদল, দুনিয়া জাহান্নামে যাক, আমি আমার গান নিয়ে থাকবো। এই কথা বলার মতো সাহস বা শক্তি আমার আর নেই। আমি ফিরে না গেলে মার অসুখও ভালো হবে না, আর ফিরে যাওয়া মানে চিরদিনে। তুই ফিরে যাবি, অথচ শহীদ ভাই এদিকে ঢাকায় এসেছে। শহীদ ভাই কোথায়? ক্লান্ত ঘোড়াটি চলে ধুকে ধুকে নীল সাগরের পারে, ক্লান্ত তবুও যাবে তার অভিসারে। আমার এই বোধহয় শেষ, আর তোদের সঙ্গে দেখা হবে না রে। তুমি একটু চুপ করে তো। অসুখটা খুবই বেড়েছে। শহীদ ভাইকে নিয়ে আমি মহাখালীতে গিয়েছিলাম, জাপান থেকে একজন টিবি স্পেশালিস্ট এসেছে, তাকে দেখালাম, তিনি বললেন অপারেশন করাতে হবে, তাতে অনেক টাকার দরকার। আমি পাবলিশারের কাছেও গিয়েছিলাম, কিছুই পেলাম না। আর আমার, তুই তো জানিস, আমার সব টাকা পয়সাই কারখানায় লাগিয়ে বসেছে। যে শহীদ ভাইয়ের গান গেয়ে আমি ফেমাস হলাম, যে শহীদ ভাইয়ের কবিতার বই নিয়ে সবাই এত আগ্রহ করে পড়ে, আর সেই শহীদ ভাই বিনা চিকিৎসায় মারা যাবে, অথচ আমরা কিছু করতে পারবো না। জানিস বাদল, আমার মনে হয় এখনো এমন লোক আছে সেবা এগিয়ে আসতে পারে। আচ্ছা আমি যদি গান গাই, মানে আমি চ্যারিটি শো, তাহলে টিকিট বিক্রি হবে না? হবে সফি, হবে, তুই অ্যারেঞ্জ কর। একটি বিশেষ ঘোষণা, আগামী 21 অক্টোবর সন্ধ্যে 6:30 প্রখ্যাত কবি ও গীতিকার শহীদ হোসেনের সাহায্যার্থে আয়োজিত চ্যারিটি শোতে গান গাইবেন শফি মাহমুদ। জনসমক্ষে শিল্পীর এই প্রথম আত্মপ্রকাশ, অনুষ্ঠানটি রিলে করে শোনানো হবে। ঘোষণা। ঘোষণা।
ডালিয়া, শুনেছিস? হ্যাঁ শুনেছি, ভাইয়াকে টিকিট আনতে পাঠাবো? নিশ্চয়, একদম সামনে সিট চাই, এই প্রথম দেখবো কিনা। কত বলছিস? 100 টাকা? নেভার মাইন্ড, টিকিট আনিয়ে রাখিস। ওকে। হ্যালো, কে? মীর সাহেব, আমি পুলিশ স্টেশন থেকে বলছি, আপনি শীঘ্রই একবার এখানে চলে আসুন, আপনাকে আমি একটা জলসায় নিয়ে যাব। জলসা? না না, জলসা টলসায় আমি যাই না। আরে না না, ওখানে শফি মাহমুদ গান গাইবেন। আমরা ইনফরমেশন পেয়েছি আপনার ছেলের ছবির সঙ্গে তার নাকি হুবহু মিল আছে, আমার মনে হয় ওই গায়কই আপনার ছেলে। অল রাইট, আমি যাব। সমবেত সুধী বিন্দু, আজ শহীদ হোসেনের সাহায্যার্থে আয়োজিত এই চ্যারিটি শো সার্থক হতে চলেছে। আপনারা শুনে খুশি হবেন যে দুস্থ কবি শহীদ হোসেনের রক্তের জন্য আপনাদের সক্রিয় সহযোগিতায় আশাতীত পরিমাণ টাকা সংগৃহীত হয়েছে। এই অনুষ্ঠানে অন্যতম জনপ্রিয় শিল্পী শফি মাহমুদ এই প্রথম জনসমক্ষে আত্মপ্রকাশ করছেন। Thank you.
কত না জয়ের মালা বিদায় দেনাই এলো আবার অশ্রু ঝরার পালা সকল ব্যথার প্রদীপ জেলে আড়াল হয়ে দূরে কান ঝরে যান নীরবে তারে আর মনে রেখে কি হবে মনে রেখ শুধু তো শেষ গানফুল বাজি মাত করে দিয়েছি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর ওরে বাবা পুলিশ মিস্টার মাহমুদ কিছু মনে করবেন না আপনাকে একবার এখনই আমার সঙ্গে যেতে হবে কি খবর বাদল সাহেব জি এমন আছেন আছি এক মিনিট শোন আমি ওর সঙ্গে চলে যাচ্ছি অডিটোরিয়ামে মিতাকে দেখলাম তুই ওদের বাড়িতে গিয়ে সব বুঝিয়ে বলে আমার হয়ে ক্ষমা চেয়ে নিস মনে না করেন সামনে আমার এক বন্ধুর বাড়ি গাড়িটা একটু দাঁড় করিয়ে ও বন্ধুর সঙ্গে দেখা করবেন কিন্তু পাঁচ মিনিটের বেশি সময় নিতে পারবেন না আচ্ছা ড্রাইভার সামনে একটু বাঁয়ে সফি সই যাই তোমার চোখে পানি তুই বাদল তোরা আমার জন্য যা করলি মায়ের পেটের ভাইও তা করে না অথচ তোদের সঙ্গে আমার কোন রক্তের সম্পর্ক নেই আত্মার সম্পর্ক আছে যে শহীদ ভাই আমরা যে বন্ধু তোদেরকে দোয়া করব না ভালোবাসব বুঝতে পারছি না তোর তোর গানটা কি যে ভালো লাগলো তোকে কেমন করে বলি তোমার ভালো লেগেছে তোমার সব গানই ভালো কিন্তু আজকের গানের জন্য তুলনা নাই হয়তো এটাই আমার জীবনের শেষ গান শহীদ ভাই আমি লাহোরে ফিরে যাব হয়তো আর জীবনে কোনোদিন গান বাজনায় হাত দেব না কিন্তু আগামী দিনের নতুন গাইয়ের দল তোমাকে মাথায় তুলে রাখবে শহীদ ভাই তোমার কলম তুমি বন্ধ করো না শহীদ ভাই লেখো অনেক লেখো আজকের যুগের মানুষ তোমার লেখার সঠিক মূল্য না দিলেও আগামী দিনের মানুষ তোমার লেখার দাম দেবে আমি বিশ্বাস করি আমি আশা করি এখানে কেন এটা তো ফাতিমা হোসেন সাহেবের বাড়ি আপনার বাবা এখানে এসে উঠেছেন কিনা হ্যাঁ আরে বাপরে নো নো প্লিজ গেট ইন আসুন চুষ্টিকে খুঁজে পেলে ভেরি গুড এই যে চুষনি তোমার আক্কেলটা কি হে কাজ করো না করো সে তোমার ইচ্ছে স্বাধীন পাকিস্তানে কেউ কাকে জোর করে কাজ করাতে পারবে না তুমি যে মাইনা না নিয়ে হুট করে পালাবে সে হয় না আমি তোমায় জোর করে মাইনা দেব আপনি কাকে কি বলছেন কেন আমার ড্রাইভার চুষনিকে ইনি আপনার ড্রাইভার হতে যাবেন কেন ইনি তো মীর সাহেবের ছেলে শফি মাহমুদ মস্ত গাইয়ে দেখছি শেষ পর্যন্ত একটা গন্ডগোল না বাজিয়ে ছাড়বে না ওরে শোনো শোনো একটা মজার কথা এ হচ্ছে আমার ড্রাইভার চুষনি অথচ পুলিশ অফিসার বলছে এ নাকি গায়ক শফি মাহমুদ আমার তোমার ছেলে ড্রাইভারই ও করেছো তাহলে যাও
ওপরে তোমার মা আছেন। মা এখানে? হ্যাঁ, তোমার কথা ভাবতে ভাবতে তিনি মরতে বসেছেন। দেখা করে এসে যাও। আর শোনো, তোমার গান আমি শুনেছি, ভেরি গুড। গান তুমি গাইবে, আমি মত পাল্টেছি। মাকে বুঝি এমনি করে ভুলে থাকতে হয়? তুই না থাকলে আমি কিনে থাকি খোকা। আমি আর তোমার ছেলে থাকবো না মা। তবে আমার সঙ্গে ফিরে চল খোকা, ফিরে চল। এসো মা, এসো। সফি ভাই, তুমি একটু বাইরে যাও তো, খালাম্মার সঙ্গে আমার জরুরি কথা আছে। যাও যাও বলছি। প্রেম করেছিলি বাপ, একেবারে বাপের বন্ধু নাতনিকে। আরে আগে যদি জানতাম তাহলে কি ওই বাঘের ঘরে ঘোগের বাসা করতাম? নে নে ক্যালাস্টে, ওদিকে তোর হিরোইন রেগে একেবারে বল হয়ে আছে, যা সামলাগে। আর ওই মুটকুকে আমি ম্যানেজ করছি, আপনি দেখছিস কি জানা? একটু ছাড়। ও মা, আমি বাবা তালে একটা কথা, মানে অজান্তে হয়তো মনে আঘাত দিয়েছি, তার জন্য আমি ক্ষমা চাইছি। থাক, আর অভিনয় করতে হবে না। ও মা, পালাচ্ছ কোথায়? একদিন যার ছবি চেয়েছিলে, আজ সে মানুষটিকে তোমার হাতেই তুলে দিচ্ছি। দেখুন তো খালাম্মা, আপনার ছেলে বউকে কেমন মানাবে? বাহ, সুন্দর মানাবে। মানালেও আমি মানি না। আমার নাতনির সঙ্গে বিয়ে হবে কিনা আমার ড্রাইভারের, ইম্পসিবল। ডোন্ট টক রট, বাজে কথা বলো না, জানো ও আমার ছেলে। তোমার ছেলে? দেন আই এম রাজি। শুনি, তোমাকে সারা জীবন আমার নাতনির ড্রাইভারই করতে হবে। একটু এদিক ওদিক হলে তোমার চাকরি গন। আর হে, তোমার নাকি তিন ছেলে তিন মেয়ে? হবে হবে হবে। শুনে ভালো লাগে ধারে, এত দেখে চিনুনি কান, শুনে ভালো লাগে ধারে। এই ভিডিওটিতে দৃষ্টি আরোপণ করে যদি আপনার মনের অভ্যন্তরীণ অঞ্চলে মনোমুগ্ধকর অনুভব করে থাকেন, তাহলে আপনার ক্ষুদ্র আঙ্গুলটি উঠিয়ে চাপ প্রদান করুন আমার বাম দিকে। আর যদি অবশিষ্ট প্লেলিস্ট দেখতে চান, তাহলে চাপ প্রদান করুন যেখানে খুশি।